দল আপনার কৌশল করবে, নেত্রীকেই বাঁচাতে পারেনি। কিসের কৌশলের কথা বলেন আপনি? সে যে মাদারব মাফিয়ারা গুন্ডামি করে বাংলাদেশের দলিল একটা ভুয়া দলিল তৈরি করেছে, দ্যাট ইজ কনস্টিটিউশন। অতএব জনগণকে ক্ষমতায় নিতে হবে। পুলিশ গ্রেফতার শুরু করেছে সারা দেশে প্রায় 1400 রাজনৈতিক তৃণমূলের নেতা কর্মীকে গ্রেফতার করেছে। শুধুমাত্র টাকায় গ্রেফতার করা হয়েছে 401 জন। যদিও পুলিশ কমিশনার বলছেন আজকে যে রাজনৈতিক উদ্দেশ্যে বা ঢাকার সমাবেশকে ঘিরে আমরা কাউকে গ্রেফতার করিনি। অন্যদিকে বিএনপি 10 ডিসেম্বর সমাবেশ করবে পল্টনে, তারা অলরেডি ডিক্লেয়ার দিচ্ছে, আবার আজকে তারা বলছে যে আমরা বিকল্প স্থানে করতে পারি। তো সবকিছু মিলিয়ে মানুষের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে, মানুষ আসলে বুঝতে পারছে না 10 ডিসেম্বর কি হবে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের দু সাইডই পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। পাশাপাশি সেই দিন পল্টনে বিএনপির অফিসের সামনে বোমা বিস্ফোরণ বা ককটেল বিস্ফোরণ হয়েছে। পুলিশ বনানীতে একটি হোটেল ঘেরে রেখেছিল সেখানে জঙ্গি আবিষ্কার করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত তারা কিছু করতে পারেনি বা কিছু পায়নি। সব কিছু নিয়ে উত্তপ্ত হয়ে আছে ঢাকার রাজনীতি, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? উত্তপ্ত হয়ে নাই রে ভাই, সাধারণ মানুষের উপরই সব কিছু যায়। এই যে পুলিশের হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, পুলিশের সাধারণ পুলিশদের তো তাদের মাধ্যমে বানিয়েছে, অথচ তারা তো অনেকে না খেয়েও থাকে, বাচ্চাদের লেখাপড়া স্কুলে করাতে পারে না, সাধারণ পুলিশ যারা, আর অফিসাররা ডাকাতি করছে। এই একইভাবে যে নাটক ড্রামাগুলো হচ্ছে, বিরোধী শক্তির যে নেতাগুলো তাদের তো অ্যারেস্ট হয় না, অনেকে আমাকে পাঠিয়েছে অ্যাপ্লিকেশন পাঠিয়েছে যে অ্যারেস্টের পর অ্যারেস্ট হচ্ছে। হ্যাঁ, আবার কিছু কিছু অ্যারেস্ট শো অফ হচ্ছে, ঢাকাতে কাল পরশু একটা হয়েছে। সো এগুলো সব পার্ট অফ ইউনো ড্রামা। এই ড্রামাতে কি হচ্ছে দেখেন, যারা একটু আসলেই চায় পরিবর্তন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। তো ওরা লিখেছে যে স্যার ভাই বা তার ওয়াইফ, যে আপনি একটু বলুন যে কই আমাদের যে ঢাকার নেতাগুলো তাদের তো গ্রেফতার করছে না, করছেন আপনি যেটা বললেন তৃণমূলের নেতারা, ওরা সারা জীবনই অত্যাচারিত হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এসব তো 14 বছর ধরে দেখছি, 14 না 50 বছর ধরেই দেখছি, কিন্তু অবজেক্টিভটা কি? অবজেক্টিভটা কি? নাটকের অবজেক্টিভ কি? লক্ষ্যবস্তু কি? লক্ষ্যবস্তু কি বলেছে বিরোধী দলের নেতা? বলেনি তো 10 তারিখে কি হবে? বলেছে যে মাফিয়া সরকার পরিবর্তন হয়ে গণতান্ত্রিক পদ্ধতি শুরু হবে, নতুন সংবিধান হবে বলেছে। তাহলে জনসভার উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো বলা নাই ভাই, একটা যে কোনো জিনিস প্রোগ্রামের উদ্দেশ্য। কিন্তু 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 মানুষ তো আসতেছে একটা লক্ষ্য নিয়ে, একটা আশা নিয়ে যে ওই দিনই একটা কিছু হয়ে যাবে, এই এই ধারণা নিয়ে। এটা তো 14 বছর ধরে দেখছি, 14 বছর ধরে সাধারণ নেতা কর্মী যারা, তারা তো ধ্বংস হয়ে গেছে। লক্ষ লক্ষ লোকের কেস, মামলার হাজিরা দিতে টাকা পয়সা খরচ গত সপ্তাহে আপনার টকশোতে বলেছে। এটা লক্ষ্যবস্তু হলো মাদারব মাফিয়া ক্ষমতায় থাকবে, বিরোধী দলকে দাবিয়ে রাখা, এবং যারা গণ অভ্যুত্থান করতে চায় তাদেরকে জানানো, করলে কিন্তু এরকম হবে। গণ অভ্যুত্থান ইজ নট মিছিল মিটিং বা জনসভা মাদারব মাফিয়া, দিস ইজ সামথিং এলস। সো লক্ষ্যবস্তু মাদারব মাফিয়ার আছে, যেটা করবে অ্যারেস্ট করবে, আর দেশে যে একটা চরম দুর্ভিক্ষ চলছে সেটাকে কাভার দিবে, আর তৃণমূলের নেতাকর্মীদের অ্যারেস্ট করবে, আর যারা উপরের লেভেল যারা আছে তারা আরামে সুখে লাভে আছে এবং জীবন এভাবেই চলবে। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আমি জানি না, আমরা অনুষ্ঠানের অ্যাকচুয়ালি 10 ডিসেম্বরের তো লক্ষ্যবস্তু, আমি তো জানি না কি লক্ষ্যবস্তু, জনসভার কথা বলা হচ্ছে। আর এটা যে বিরোধী দলের যে নেতাটা করছে তাকে তো আমি নামটা বলতে চাই না, আমি তাকে গাব গাছ ডাকি আর কি। সে তো তার ব্যাংকে আছে, ব্যাংক আছে, ব্যাংকের লক্ষ কোটি টাকা আছে, সেটা সেভ করার জন্য হাসিনার সাথেই কাজ করছে। এখন আজকে শুনলাম তার বাসা ঘেরাও করে রেখেছে, নাটক শুরু হয়ে গেছে আর কি, বুঝতে পেরেছেন? আর ওই তো বলাই আছে, হাসিনা বলছে আমার বিরুদ্ধে বলতে থাকো যা ইচ্ছা তা, যাতে তোমাদের বিরোধিতা যেন শক্তিশালী বিরোধী দল হও, মানে মুখের শক্তিশালী বিরোধী দল,
টিভিতে অনলাইনে শক্তিশালী বিরোধী দল এবং দেখাবে গ্রেফতার হয়েছি, গ্রেফতার হলেই তো পয়েন্ট, বলে না যে রাজনীতির পয়েন্ট হচ্ছে গ্রেফতার হলে। ওই দিন চলে গেছে অ্যাকচুয়ালি রব সাহেব, বুট্টু সাহেব। তো আপনি বুঝতে পারবেন কি হবে 10 তারিখে। আমি বলতে চাই না, আমি একটু শেষ করি। আমি কাউকে, আমি তৃণমূলের যে বিরোধী দল শক্তির নেতাদের বলবো, আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আপনাদেরকে আপনাদের উৎসাহ কেড়ে নিতে চাই না, আমি চাই আপনারা একটা ফল পান। আপনারা নেতাদের জিজ্ঞাসা করেন, 10 তারিখে তো আসলাম, কি করতেছেন বলেন, আমরা কি মুক্ত পাবো, মুক্তি পাবো না কি করতেছেন? বাট আমি দেখতে পাচ্ছি না এই ধরনের কোন ডিক্লারেশন নাই, ঠিক আছে? আর গণ অভ্যুত্থানের ডিক্লারেশন ক্লিয়ার, গণ অভ্যুত্থান তাদের একটা কৌশল, রাজনৈতিক কৌশল হতে পারে যে তারা এই বিষয়টা ডিক্লেয়ার করছে না, এটাও তো হতে পারে। তাদের হয়তো অন্য কোনো প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3 এরকম মতো কোনো কিছু থাকতে পারে। দেখেন, গণঅভ্যুত্থান হয় যখন পুলিশ তাদেরকে রাস্তায় পাচ্ছে না, তখনই পতন করতে পারবেন অল অন এ সাডেন। আপনার যে কোনো আপনার গণঅভ্যুত্থান হয়েছে, যে আপনার তাহারের স্কোয়ার বলেন, ইভেন শ্রীলঙ্কাতে বলেন, আপনি কি শুনেছেন কেউ ঘোষণা দিয়েছে আগে? হঠাৎ মানুষ এসে গেছে, হঠাৎ করে আসে। এত বড় একটা শক্তিশালী বিরোধী দল, তাছাড়া এখন হাসিনার বিরুদ্ধে তার আওয়ামী লীগের লোকই, আই মিন মাদার অব মাফিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের লোকই আছে, এবং দেশের প্রায় শতকরা 100 ভাগ মানুষ হলো আওয়ামী লীগের বিরুদ্ধে। আমি তো বলেছি দেশে এখন দুইটা পার্টি, একটা হলো মাদার অব মাফিয়া, তার গুটি কয়েক মাফিয়া, বাকি প্রায় 100 ভাগ মানুষ, তার মধ্যে সকল বিরোধী দল, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ব্যক্তিবর্গ, আই মিন অলমোস্ট 100% পিপল অফ দ্য কান্ট্রি, এই দুইটা পার্টি আছে। স্পেসিফিক পলিটিক্যাল পার্টি দিয়ে হয় না, কেননা পলিটিক্স ইজ ডেড ইন বাংলাদেশ। যখন রাজনীতি মরে যায়, রাজনীতিকে জীবিত করার জন্য গণঅভ্যুত্থান হয়, বা এটা ইতিহাস না, এটা পলিটিক্যাল সায়েন্স বলি না আমরা, রাষ্ট্রবিজ্ঞান বলি, বিজ্ঞান ইজ এ সায়েন্স, সায়েন্সে ফর্মুলা থাকে। যেখানে ইলেকশন হয় না, একনায়কতন্ত্র হয়ে গেছে একটা দেশ, তখন একনায়কতন্ত্রকে উৎখাত করতে হয় গণঅভ্যুত্থানের মাধ্যমে। দিস ইজ হোয়াট ইজ দি আপনার পলিটিক্যাল সায়েন্স, এটা বিজ্ঞান। তো এখানে কৌশলের কিছু নাই, তো এই কৌশল তো 14 বছর দেখেছেন, কৌশলে হয়েছে কি? যে বোমা মেরেছে খালেদা জিয়া, কোথায়? সাভারে না কুমিল্লাতে বলেন, মেরে হ্যাঁ কি কোথায় জানি কি দেখিয়েছে। তাদের নেতাকে চোখের সামনে, একটা 3 বারের প্রধানমন্ত্রী, চোখের সামনে তাকে ফলস কেস দিয়ে হাসিনা ঢুকিয়েছে জেলে, জেল রায় হয়ে গেছে হাইকোর্ট পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত। আর বিরোধী দল আপনার কৌশল করবে, নেত্রীকেই বাঁচাতে পারিনি, কিসের কৌশলের কথা বলেন আপনি? সব নাটক বন্ধ করুন সবাই। জি জি, পরিষ্কার, যেভাবে বেগম খালেদা জিয়ারও মামলা হয়েছে, সবার মামলা হয়েছে, মামলা হবে। ওই এটা আপনার যারা নেতাগুলো আছে বিরোধী দলের, মাদার মাফিয়ার সাথে, এটাই তো অবজেক্টিভ, দেশ বাঁচানোর অবজেক্টিভ নাই। আমার 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 এখানে ছোট্ট একটা প্রশ্ন আছে, অনেকে আমাকে প্রশ্ন করে রাখছিল আগেই, এই এই বিরোধী দলের মহাসমাবেশ বা গণসমাবেশ, এইটার সাথে আপনার গণঅভ্যুত্থানের কোনো সম্পৃক্ততা আছে কি না, এটা অনেকে জানতে চাচ্ছে। এই যে আমি বলেছি, আমার কৌশল তো কাউকে বলবো না, আমার মানে আমাদের, আই হ্যাভ নো রাইট, আমি একা কোনো সিদ্ধান্ত নিই না। আবার অনেকে আমাকে লিখেন, আছে এটা বলে দেওয়া ভালো, যে আমি নেতা, আমার নেতৃত্বে এটা হবে। প্লিজ, আপনাদের অভ্যাস হয়ে গেছে 50 বছরে যে অমুক নেতা, অমুক প্রধানমন্ত্রী হবে, অমুক সরকার গঠন করবে, অমুক দল পাওয়ারে যাবে, এগুলো ভুলে যান 50 বছরে বাজে অভ্যাসটা ভুলে যান। কোনো ব্যক্তিকে বিশ্বাস করা যাবে না, আমাকেও না, বিশ্বাস করবেন কনস্টিটিউশন, জনগণকে। কোনোদিন বলেছেন জনগণ পাওয়ারে যাবে? একটা
দেশের মালিক হচ্ছে জনগণ। কেউ বলে না জনগণ পাওয়ারে যাবে, তো জনগণ পাওয়ারে কিভাবে যায়? এই না যে 18 কোটি লোক যায় গভর্নমেন্ট হয়ে যাবে, নো। জনগণের সংবিধান দলিল। আরে ভাই, আপনার বাড়ির দলিল যদি না থাকে আপনার ছেলে তো ওটা পাবে না। তো আপনার জনগণের দলিল থাকতে হয়, ওটা অন্য কেউ টাচ করতে পারে না। আপনার জমির দলিল থাকলে অন্য কেউ নিতে পারে না, এটা গুন্ডা বদমাস ছাড়া। তো যে মাদারব মাফিয়ারা গুন্ডামি করে বাংলাদেশের দলিল, একটা ভুয়া দলিল তৈরি করেছে, দ্যাট ইজ কনস্টিটিউশন। অতএব জনগণকে ক্ষমতায় নিতে হবে, ব্যক্তিকে আর বিশ্বাস করা যাবে না। কোরআনেই আছে 34 নম্বর আয়াত সুরা ইব্রাহিম, 14 নম্বর সুরা 34 নম্বর আয়াতের শেষ অংশ, মানুষ মাত্রাতিরিক্ত জালেম ও অকৃতজ্ঞ। কেন? ক্ষমতা পেলে, আমিও যদি ক্ষমতা পাই, বা ক্ষমতা পাওয়া মানে পাওয়ার করাপ্টস অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, এগুলো আমরা জানি। এই জন্যই মানুষ যদি সেখানে জবাব দিতে না থাকে, জনগণের কনস্টিটিউশন, হ্যাঁ,